নমস্কার। আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মেঘালয়ে বাঙালি নির্যাতনের প্রতিবাদ শিলচরেও সরকারের হস্তক্ষেপ দাবি। কেন্দ্রের কৃষি আইনকে ঐতিহাসিক আখ্যা, জেলা জুড়ে বিজেপির ব্যাপক প্রচারাভিযান। আসাম দর্শন প্রকল্পে মন্দিরে মোকামে হচ্ছে কমিউনিটি হল, শিলান্যাস আমিনুলের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মেঘালয়ে বাঙালি নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠেছে আমরা বাঙালি, সারা বাঙালি, ছাত্র যুব সংস্থা, পরাগ ফোরাম ইত্যাদি সংগঠন। মেঘালয়ের ভোলাগঞ্জ ও ইছামতি এলাকায় বসবাসকারী বাঙালিদের উপর বারবার অবাঙালিরা নির্যাতন চালাচ্ছে। সংগঠনগুলির যৌথ উদ্যোগে বুধবার শিলচরের ক্ষুদিরা মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আন্দোলনকারীরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্রে ও রাজ্যে বিজেপি সরকার শাসন ক্ষমতায় থাকা সত্ত্বেও বিগত 8 মাস যাবৎ মেঘালয়ের বাঙালিরা দোকান খুলতে পারছেন না, কোনো ধরনের ব্যবসা করতে পারছেন না। সেখানে ইতিমধ্যে খাসি ছাত্র সংস্থার দ্বারা 24 জন বাঙালির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, কিন্তু সরকার এ বিষয়ে কোনো নজর দিচ্ছেন না। সংস্থার পক্ষ থেকে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রীর কাছে এ ব্যাপারে হস্তক্ষেপ কামনা করে একটি স্মারকপত্র পাঠানো হয়েছে। সেপ্টেম্বর কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে একটা স্মারকপত্র দিয়েছি, আমরা স্মারকপত্র দিয়েছি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্ণাট সাংমাকে। স্মারকপত্রের কোনো অ্যাকনোলেজমেন্ট এখনো আমরা পাইনি, কোনো উত্তর আমরা পাইনি। এছাড়াও আমাদের দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের কলকাতা শহরের যে মেঘালয় হাউস আছে কসবাতে, সেখানে বিক্ষোভ দেখিয়ে মেঘালয়ের রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র দেওয়া হয়েছে, তাতেও সরকারের তরফ থেকে কোনো সদুত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় সরকার বিজেপি, রাজ্যেও বিজেপির জোট সরকার মেঘালয়, যে সরকার, যে দলের সরকার, যে দল সব সময় হিন্দুদের কথা বলে, হিন্দুদের নাগরিকত্বের কথা বলে, হিন্দুদের নিরাপত্তার কথা বলে, সনাতন ধর্মের কথা বলে, সেই সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা মেঘালয়ের পূর্ব খাসি হিল জেলার ইছামতি এবং ভোলাগঞ্জ এলাকায় আজকে দীর্ঘ 8 মাস ধরে অর্থনৈতিক অবরোধের মধ্যে আছে, না খেয়ে মরছে, ঘরে ঘরে গিয়ে তথাকথিত খাসি এনজিও তাদের নাগরিকত্ব দেখছে। সেখানে কেন্দ্রীয় সরকারের এই যে নিরাপত্তা, রাজ্য সরকারের নিরাপত্তা, এতে প্রমাণিত হয় যে এই সনাতন ধর্মী হিন্দুদের প্রতি এই সরকারের এই দলের যে প্রতিশ্রুতি, এটা একটা ভাওতা, এটা একটা প্রহসন। কৃষি আইনকে নরেন্দ্র মোদী সরকারের ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন কাছাড় জেলা বিজেপি কর্মকর্তা তথা ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল। বুধবার বিজেপি কিষাণ মোর্চা নরসিংপুর মণ্ডলের উদ্যোগে পানিভরা বাজার মার্কেট শেডে আয়োজিত কিষাণ সম্মেলনে অংশগ্রহণ করে শশাঙ্ক চন্দ্র আরও বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার। তিনি বলেন, কৃষকদের জন্য সরকারের তরফে ইতিমধ্যে বিভিন্ন যোজনা গ্রহণ করা হয়েছে। সমগ্র আসাম গ্রামোন্নয়ন যোজনার মাধ্যমে প্রতিটি রেভিনিউ ভিলেজে কৃষকদের ট্র্যাক্টর দেওয়া হচ্ছে। তাছাড়া পাওয়ার টিলার, ওয়াটার পাম্প, কৃষি বীজ সার সহ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, মুখ্যমন্ত্রী কৃষি সার সজুলি যোজনা, কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে আর্থিক অনুদান তুলে দেওয়া হচ্ছে। তিনি জানান, ভারতীয় জনতা পার্টি সরকারের আসার পর গ্রামের সহজ সরল কৃষিজীবী মানুষ এসব জানতে পারছেন এবং প্রকল্পের সুবিধা লাভ করতে সক্ষম হচ্ছেন। কিন্তু বিগত দিনে কংগ্রেসের সরকার থাকাকালীন কৃষকদের জন্য বরাদ্দ সব প্রকল্প আত্মসাত করা হয়েছে, জনগণের টাকা লুণ্ঠন করা হয়েছে। শশাঙ্ক চন্দ্র আরও বলেন, শুধু কৃষকদের উন্নয়ন নয়, ধলাই কেন্দ্রের সার্বিক উন্নয়নে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য যেভাবে কাজ করে যাচ্ছেন তা ঐতিহাসিক হয়ে থাকবে। তিনি উন্নয়নের স্বার্থে 2021 বিধানসভা নির্বাচনে পুনরায় ধলাই আসন থেকে
পরিমল শুক্লবৈদ্যকে বিপুল সংখ্যক ভোটে বিজয়ী করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। এদিন কৃষি আইন 2020 নিয়ে বিশদ আলোচনা করেন বিজেপি কাছাড় জেলা ওবিসি মোর্চার সভাপতি রুক্ষিণী কুমার সিংহ, কিষাণ মোর্চার নরসিংপুর মণ্ডল সভাপতি জয়প্রকাশ ভোরের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিজেপি নরসিংপুর মণ্ডল সভাপতি লাল বাহাদুর কুর্মী, সাধারণ সম্পাদক কমলেশ দাস ও পৃথ্বীশ চন্দ্র দাস, জীবনগ্রাম জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সঞ্জয় কৈরি প্রমুখ। দক্ষিণ আসামের ঐতিহ্যবাহী বরম বাবা মন্দির প্রাঙ্গণে এবং দরগাকোনায় হজরত পীর চাঁদ আলী শাহ ও পাতা শাহ মোকামে আসাম দর্শন প্রকল্পের অন্তর্গত একটি করে কমিউনিটি হল, উত্তর কৃষ্ণপুর জিপিতে আউলিয়া টিলা শিব মন্দির প্রাঙ্গণে কমিউনিটি হল ও বাউন্ডারি ওয়াল, ভরাখাই ও ধরমখালে দুটি সড়কের শিলান্যাস করলেন সোনাইর বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। আসাম দর্শন প্রকল্পের আওতায় এই কমিউনিটি হলগুলির জন্য 10 লক্ষ টাকা এবং ধরমখাল থেকে পিথলবিল পর্যন্ত সড়কটি 1,42,11,050 টাকায় নির্মাণ করা হবে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে পশ্চিম সোনাইর বিভিন্ন স্থানে মোট 8টি প্রকল্পের শিলান্যাস করেন। এদিন বরম বাবা মন্দির প্রাঙ্গণে কমিউনিটি হলের শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক আমিনুল বলেন, বরম বাবা মন্দির একটি জাগ্রত মন্দির, এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম ঘটে। আজ থেকে এই বরম বাবা মন্দিরটি আসাম সরকারের ট্যুরিজম বিভাগের অন্তর্ভুক্ত হল। বাইরে থেকে দর্শনার্থীরা যখন আসামে আসবেন তখন ওরা ট্যুরিজম সূচি দেখে নিজেই বরম বাবা মন্দিরে বেড়ানোর জন্য আসবেন। পশ্চিম সোনাই জেলা পরিষদ সদস্য মানব সিং এই কাজের তদারকি করবেন বলেও জানান তিনি। ডাক্তার রাজদীপ রায় মধ্যখানে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত মধ্যখানে খেয়ে আছেন, সব তো বিজেপি। আর এই বিজেপি থাকার কারণে দিল্লিতে কার সরকার? দিল্লিতে ভারতীয় জনতা পার্টি সরকার। দিশপুরে কার সরকার? ভারতীয় জনতা পার্টি সরকার। এখানে কোন দলের বিধায়ক? ভারতীয় জনতা পার্টির বিধায়ক। এখানে কোন দলের জেলা পরিষদ? ভারতীয় জনতা পার্টির জেলা পরিষদ। এখানে কোন দলের এপি? ভারতীয় জনতা পার্টির দলের এপি। এখানে কোন দলের পঞ্চায়েত? ভারতীয় জনতা পার্টির দলের পঞ্চায়েত। এর জন্য উন্নয়ন হয়েছে, আগে কিন্তু উন্নয়ন হয়নি। আগে উন্নয়ন হয়নি কারণ দেশ একদিকে আর সমষ্টি হয়েছে, আর সমষ্টির মানুষ এই অঞ্চলের মানুষ বিধায়ক যেদিকে থাকতেন ভোট অন্যদিকে দিতেন, এর জন্য এই অঞ্চলের মানুষের সেবা উন্নয়ন হতো না। প্রথমবার আপনাদের ভোটের ভোটটা কাজে লেগেছে। মঙ্গলবার লালার আবদুল্লাহপুর নতুন বাজার পাহাড় লাইন রোড যাতায়াতের উপযোগী করে তোলা ও টান্টু ধনীপুর জিপিতে সেন্টার নিয়মিত চালু করা এবং এলাকার নানা সমস্যা সমাধান করার দাবিতে সড়ক অবরোধের সঙ্গে বিক্ষোভ প্রদর্শন করেন ক্ষুব্ধ জনতারা। NSUI এর ডাকে প্রতিবাদী আন্দোলনে উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে মজমাল ইসলাম লস্কর, বলেন আবদুল্লাহপুর নতুন বাজার পাহাড় লাইন সড়কের বেহাল যাতায়াত চরম বিপাকে পড়েছেন স্কুল কলেজের পড়ুয়া সহ এলাকার হাজার হাজার মানুষ, অথচ এলাকার বিধায়ক
একাধিকবার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েও আজ অবধি সমস্যার সমাধান হয়নি। তিনি আরো বলেন, PMAOY হিতাধিকারীদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক, কিন্তু টান্টু ধনীপুর জিপিতে আধার কেন্দ্র বন্ধ থাকে। এদিন সকাল 10:30 থেকে অবরোধ শুরু হয়ে দাবি পূরণের আশ্বাস পেয়ে দুপুর 1টায় প্রত্যাহার করা হয়। এদিনের আন্দোলনে উপস্থিত ছিলেন সাদিক আহমেদ লস্কর, মুজিবুর রহমান লস্কর সহ আরো অনেকে। লালা সার্কেলের অন্তর্গত টান্টু ধনীপুর জিপির অধীনে আমরা টান্টু ধনীপুর জিপি অফিসের সম্মুখে রাস্তা অবরোধ করে তিনটা দাবি নিয়ে প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। NSY স্থানীয় জনগণ নিয়ে আমরা সকাল 10:00 থেকে আন্দোলন আরম্ভ করেছি। আমাদের তিনটি দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে, আমাদের আবদুল্লাপুর থেকে নতুন বাজার পর্যন্ত যে রাস্তা, পাহাড় লাইন রাস্তা, সেই রাস্তার কাজ আজকে প্রায় 1 বছর থেকে প্রতিশ্রুতি দিয়ে দিয়ে আজ স্যাংশন হচ্ছে, কাল স্যাংশন হচ্ছে, কাল শিলান্যাস হবে, পরশু কাজ আরম্ভ হবে। এইভাবে আমাদের জনগণকে প্রতারণা করে রাস্তার বর্তমানে কাজ, কোন ধরনের কাজ নেই। আমরা প্রথম দাবি হচ্ছে 1 সপ্তাহের মধ্যে আমরা এই পাহাড় লাইন রাস্তার কাজ আরম্ভ করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে, সরকার PMAOY গড়ের জন্য বিভিন্ন কাজের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করার কারণে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি জিপিতে আধার কার্ড সেন্টারের ব্যবস্থা দিয়েছে, কিন্তু আমরা জিপিতে দুর্ভাগ্যবশত আধার কার্ড সেন্টার দেওয়া হলেও ষড়যন্ত্র করে আমাদের আধার কার্ড সেন্টারের কাজ কে বা কাহারা বন্ধ করে রেখেছে। শীঘ্রই আজকের মধ্যে আধার কার্ড সেন্টার চালু করে আমাদের নিরীহ বঞ্চিত মানুষের আধার কার্ড বানানোর জন্য আরম্ভ করা। 3 নম্বর আমাদের দাবি হচ্ছে, আমাদের জিপি অফিসে বিভিন্ন ধরনের কুকর মানে কার্য বর্তমানে দুর্নীতি চলছে, সেই দুর্নীতির বিরুদ্ধে সার্কেল ম্যাজিস্ট্রেট দিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়া। সোমবার সমগ্র আসাম রাজ্যের সাথে সঙ্গতি রেখে নরসিংপুর খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মিলনীর কর্মকর্তারা 8 দফা দাবি নিয়ে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত COVID-19 প্রোটোকল মেনে শিক্ষকরা বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি পালন করেন। এদিন শিক্ষা আধিকারিক অজয় চৌহানের হাতে 8 দফা দাবি সম্বলিত স্মারকপত্র আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তুলে দেন প্রাথমিক শিক্ষকরা। তাদের দাবিগুলো জানাতে গিয়ে শিক্ষক মজিবুদ্দিন লস্কর বলেন, এদিন অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংপুর খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি মজিবুদ্দিন লস্কর, সম্পাদক সমরকান্তি নাথ সহ অনেকে। আজ আমরা 2 ঘন্টা ধর্ণা কার্যসূচি হাতে নিয়েছি 11 ঘটিকা হইতে 1 ঘটিকা পর্যন্ত। আমাদের 8 দফা দাবি নিয়ে আজকে আমরা ধর্ণা কার্যসূচি হাতে নিয়েছি। এর মধ্যে 1 নম্বর হলো, সপ্তম বেতন আয়োগ মতে প্রধান শিক্ষক ও স্নাতক শিক্ষক শিক্ষিকাদের 8,700 করে গ্রেড পে দিতে হবে। 2 নম্বর, টিকাভিত্তিক শিক্ষকদের বিনা শর্তে নিয়মিতকরণ করতে হবে। 3 নম্বর, পুরানো পেনশন নীতি বহাল করতে হবে। 4 নম্বর, সময়মতো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পোশাক বিতরণ করতে হবে। 5 নম্বর, 2019 ইংরেজির বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে। বেতন বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের প্রাপ্য বেতন আদায় করে নিয়মিতকরণ করতে হবে। 7 নম্বর, অতিসত্বর অপ্রাদেশিকত বিদ্যালয় সমূহ প্রাদেশিকরণ করতে হবে। 8 নম্বর, শিক্ষা বিভাগের খালি থাকা পদগুলো দ্রুত পূরণ করতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা নরসিংপুর সমগ্র আসামের সাথে আমরা নরসিংপুর খণ্ড শিক্ষক শিক্ষয়িত্রী সেই ধর্ণা কার্যসূচিতে করেছি করতেছি, এবং আমাদের এই দাবি যদি সরকার না মানে তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আসাম রাজ্যিক প্রাথমিক। করিমগঞ্জের শিবানী নমশূদ্রকে গণধর্ষণের পর হত্যার প্রতিবাদে সারা আসাম নমশূদ্র পরিষদ ও কাছাড় জেলার CPI কমিটি আর জেলা শাসকের কাছে স্মারকলিপি তুলে দেন। তারা বলেন, আগামীতে এরকম দলিতদের উপর নির্যাতন না হয় এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আজকে ডিসির কাছে একটা মেমোরান্ডাম দিলাম। মেমোরান্ডাম দেওয়ার উদ্দেশ্য যে করিমগঞ্জ লঙ্গাই নদীতে শিবানী নমশূদ্রের লাশ পাওয়া গেছে এবং নিখোঁজ সংক্রান্ত একটা কেস দায়ের করা হয়েছিল, কিন্তু নিখোঁজ সংক্রান্ত কেসের উপযুক্ত তদন্ত না হওয়ায় 5-7 দিন পরে তার ডেড বডি নদীতে পাওয়া গেছে।
এবং ক্ষত বিক্ষত অবস্থাতে। এখানে আমরা পরিষ্কার লক্ষ্য করছি যে ক্ষত বিক্ষত অবস্থায় যখন পাওয়া গেছে তাকে দর্শন করে হত্যা করা হয়েছে, সেটার প্রতিবাদ করিমগঞ্জ জেলায় বিশাল আকার রূপ ধারণ করেছে, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন প্রতিবাদ করছে। আমরা তৎসঙ্গে খাসার জেলার পক্ষ থেকে বিভিন্ন সামাজিক সংগঠনের সমর্থন আমাদের প্রতি আছে এবং বিশেষ করে সিপিআই এবং নবশূদ্র পরিষদ যৌথভাবে আজকে ডিসির কাছে একটা মেমোরান্ডাম আমরা দিয়েছি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বুধবার করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের বস্ত্র বিতরণ কর্ণমধু ও শ্যামাপ্রসাদ এলাকায় হয়েছে। এদিন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের স্বামী রামভদ্রানন্দজি মহারাজ বলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের হাতে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন মানুষের সেবায় বিভিন্ন সময় বিভিন্নভাবে এগিয়ে এসেছে এবং আজও তা বজায় রেখে চলেছে। মানুষ হয়ে মানুষকে ভালোবাসা ও মানুষের সেবা করা একান্ত প্রয়োজন। এদিন কর্ণমধু এলাকায় 157 ও শ্যামাপ্রসাদপুরে 115 পরিবারের মধ্যে শাড়ি ধুতি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতায় ছিলেন কিরণময় দাস, উত্তম ভট্টাচার্য, সুরজিৎ দে প্রমুখরা। তো আজকের এই যে আমরা সামান্য কিছু নিয়ে এসেছি পূজার উপকরণ হিসেবে, কিছু ধুতি, কিছু শাড়ি আর কয়েকটি মাস্ক আছে। যেহেতু এখন ওই মাস্ক পরার নিয়মটা হয়েছে সেই জন্য আমাদের অল্প কিছু নিয়ে এসেছি। আমাদের এখানে আগে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে এসছে আমাদের ভলেন্টিয়াররা, তো প্রত্যেকের হাতে কার্ড দিয়ে এসেছে। স্বাধীনতার 74 বছর পর টিকল জিপির গোয়াবাড়ি এলাকার জনসাধারণের মুখে হাসি ফোটালেন বিধায়ক মিহির কান্তি সোম। বুধবার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের অধীনে গোয়াবাড়ি থেকে খাসপুর বাগের কোনা সড়কের সূচনা করলেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায় ও বিধায়ক মিহির কান্তি সোম। এদিন প্রথমে খাসপুর বাগের কোনা সড়কে এবং গোয়াবাড়িতে ফলক উন্মোচন করেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে গোয়াবাড়ি থেকে খাসপুর বাঘের কোনার জন্য মোট 8,81,31,000 টাকা মঞ্জুর করা হয়। আমরা যদি চিন্তা করি 70% গ্রামে ইলেকট্রিক ছিল না, জানতোই না যে এইসব গ্রাম আছে বলে অনলাইনে ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে গ্রামীণ বিদ্যুতিকরণ, সমস্ত গ্রামগুলোকে আজ কাবাড়ি জানাচ্ছে, পুঞ্জিগুলোতে কাবার করা হচ্ছে, চা বাগানগুলোকে সেই কাবার করা হচ্ছে। বন্ধুবান আপনারা দেখেছেন আমাদের উদাহরণের কি রাস্তার দুরবস্থা ছিল, প্রতিদিন কি ঘটনা হতো, অ্যাক্সিডেন্ট হতো, আজ কাজ শেষ হওয়ার পথে। কাবার ড্রেন হচ্ছে, ইলেকট্রিক লাইন দুই সাইডে হচ্ছে, পিএইচসি লাইন দুই সাইডে হচ্ছে। স্বাধীনতার 70 বছর কি ওরা সুযোগ পায়নি? প্রতিদিনই কি ছিল না ওরা শুধু ভোটের সময় ভোট নিয়ে, আর দীর্ঘ 5 বছর ওদের দেখানি সমস্ত এলাকায় উন্নয়নের যেগুলো কাজ হচ্ছে তার থেকে 9-6 করে টাকা খেত। চিকিৎসা সেবা ছিল না, গরু ছাগল ঘুমাতো হসপিটালে, টিকল হসপিটালে, উদাহরণ হসপিটাল সন্ধ্যা রাতে লাল বাতি শুধু জ্বলতো, মানুষ গিয়ে একটা ডাক্তার পেত না, চিকিৎসা সেবা পেত না, ওষুধপত্র ছিল না। বন্ধুগণ আজকের দিনে সেই ব্যবস্থা হয়েছে। কোভিড-19 নিয়ম ধরে যাত্রী ভাড়া বৃদ্ধি অব্যাহত থাকলেও গাড়িতে যাত্রী ওঠানোর ক্ষেত্রে বাধা নিষেধের কোনো বালাই নেই। তাছাড়া ইচ্ছে খুশি যাত্রী তুলে ইচ্ছামতো ভাড়া আদায়ের মুনাফায় গাড়ি চালক মালিকেরা। এ নিয়ে বরাকে প্রথম যাত্রী ভাড়া নিয়ে সরব হল দক্ষিণ বরখলার স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভিউ ক্লাব। অনৈতিক ভাড়া বৃদ্ধি রোধে কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় কৃষ্ণপুর ভৈরবনগর জিপির এসি মেমোরিয়াল স্কুলে এক সাংবাদিক সম্মেলন ডেকে গ্রিন ভিউ ক্লাবের কর্মকর্তারা বলেন, তাদের অভিযোগ খতিয়ে দেখে জেলা শাসক উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের বার্তা জানানো হয়। নতুন কৃষি আইনে লাভবান হবেন কৃষকরা। মঙ্গলবার সোনাইর নগদীর গ্রাম জিপিতে কৃষক সম্মেলনে এক কথা বলেন এলাকার বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। তিনি বলেন, নতুন কৃষি আইনে কৃষকদের ভুল বোঝাচ্ছে বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর থেকে কৃষকদের আয় বৃদ্ধি করতে বিভিন্ন প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। এদিন নগদীর গ্রাম জিপির বারোমণি এলাকায় বিজেপি কিষাণ মোর্চা কৃষক সম্মেলনের আয়োজন করে 10 জন কৃষককে সংবর্ধনা জানানো হয়।
কে বাঁচানোর জন্য এই বিল আনা হয়েছে, এই বিলকে বিকৃতি করা হয়েছে। কংগ্রেস আরো বিভিন্ন দল এই বিলকে বিকৃতি করছে, কৃষক ভাইদেরকে বলছে যে তোমরা এখন আর কিন্তু সঠিক মূল্য পাবে না, এখন তারা সঠিক মূল্য পাবে, কারণ ওই বাজারে যদি রেট কম হয়, যদি দেখা যায় পাঞ্জাবের বাজারে পাঞ্জাব রাইসের রেট কম, তাহলে দেখা যায় যদি আসামে রেট বেশি আসামে নিয়ে আসবে, তাহলে হরিয়ানার চাউল যদি হরিয়ানার রেট কম তাকে উত্তরপ্রদেশে নিয়ে আসবে। আগে কিন্তু এই ব্যবস্থা ছিল না, হরিয়ানার কৃষকরা হরিয়ানার মন্ডিতে সেল করতে হবে। আজকে এমন একটা আমার এখানে অনেক প্রগতিশীল কৃষক আছেন, এমন একটা আপনারা উৎপাদন করলেন, কৃষি সামগ্রী আপনারা উৎপাদন করলেন যেটা আমার আন্তর্জাতিক বাজারে ওটার মূল্য অনেক বেশি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মেঘালয়ে বাঙালি নির্যাতনের প্রতিবাদ শিলচরেও সরকারের হস্তক্ষেপ দাবি। কেন্দ্রের কৃষি আইনকে ঐতিহাসিক আখ্যা, জেলা জুড়ে বিজেপির ব্যাপক প্রচারাভিযান। আসাম দর্শন প্রকল্পে মন্দিরে মোকামে হচ্ছে কমিউনিটি হল, শিলান্যাস আমিনুলের। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।